সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লন্ডনমালা টিভির স্টুডিও থেকে লিগাল অ্যাডভাইস প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন, আপনারা সবসময় ভালো থাকুন সেটা আমাদের সবসময়ের কামনা। প্রতি সপ্তাহের মতো আমরা অনুষ্ঠান শুরু করছি একটা বিষয়ে আলোকপাতের মাধ্যমে। অনেক সময় আমরা কোয়ারিজ পেয়ে থাকি, যারা ইউরোপে বসবাস করেন, ইউরোপিয়ান ন্যাশনালরা, তারা ইংল্যান্ডে এসেই জানতে চান যে আমি কত সহজে বা কখন আমি ব্রিটিশ পাসপোর্ট বানাতে পারি। তো দেখেন দর্শক মণ্ডলী, ইউরোপ থেকে যারা আসবেন, বিশেষ করে যারা ইউরোপিয়ান ন্যাশনাল, যারা ইংল্যান্ডে আসবেন, তারা কিন্তু আসতে পারেন ভিসা ছাড়াই, কারণ ইউরোপিয়ান লতে তাদেরকে অ্যালাউ করে। তবে শর্ত হচ্ছে এখানে থাকলে ইকোনমিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। ফ্রি মুভমেন্টের আওতায় ইউরোপিয়ান ন্যাশনালরা এদেশে আসতে পারে। তো স্বাভাবিক কারণে বাংলাদেশি, যেসব বাঙালি বাংলাদেশি ইউরোপে বসবাস করছেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো দেশের ব্রিটিশ কী বলে পাসপোর্টধারী যারা, তারা ইংল্যান্ডে আসতে পারে। তো শর্ত হচ্ছে ইকোনমিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, আপনি যতদিন ইচ্ছা থাকতে পারেন। কিন্তু ব্রিটিশ পাসপোর্ট পেতে হলে আপনাকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আপনি মনে করেন জার্মান, ইটালি বা অন্য ফ্রান্স অথবা অন্য যে কোনো দেশের নাগরিক এখানে আসলেন, আসার পর আপনি 5 ইয়ার্স এদেশে থাকতে হবে, থাকার পর আপনি সেটেলমেন্ট বা ইনডেফিনিট লিভ বা পিআরের জন্য আবেদন করতে হবে। তার জন্য যারা ব্রিটিশ নাগরিকত্ব বা ব্রিটিশ পাসপোর্ট পেতে চান, তাদেরকে অ্যাডভাইস করব যে আপনি এদেশে আসার সাথে সাথে রেসিডেন্স পারমিট বা রেসিডেন্ট ডকুমেন্টের জন্য আবেদন করবেন। এটা কিন্তু ইউরোপিয়ান নাগরিক হিসাবে আপনাদের নেওয়ার দরকার নেই, কিন্তু আপনি যদি ইনডেফিনিট লিভের জন্য আবেদন করতে চান অথবা ভবিষ্যতে ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, তাহলে এইটা হচ্ছে মানে বেস্ট পন্থা বা সর্বোত্তম পন্থা। কারণ আপনি এদেশে আসবেন, আসার পর আপনি রেসিডেন্ট ডকুমেন্ট অথবা রেসিডেন্ট পারমিট, ফ্যামিলি মেম্বারদের জন্য রেসিডেন্ট ডকুমেন্ট অথবা রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করবেন। তো আপনাদেরকে নর্মালি 5 ইয়ার্সের জন্য তারা এই ডকুমেন্ট দেবে। তো 5 ইয়ার্স কন্টিনিউয়াস থাকার পর আপনি ইনডিফিনিট লিভ, যাকে পিআর বলা হয় অথবা সেটেল স্ট্যাটাস বলা হয়, তার জন্য আবেদন করবেন। তো যখন আপনি ইনডিফিনিট লিভের জন্য আবেদন করবেন, তখন কিন্তু হোম অফিস দেখতে চাইবে যে গত 5 ইয়ার্স আপনি এদেশে টিটি রাইট এক্সারসাইজ করতেছেন, অর্থাৎ আইদার ইকোনমিক্যালি অ্যাক্টিভ অথবা সার্ভিস দিচ্ছিলেন জবে, বেনিফিটে অথবা কাজ করতেছেন। এটা 3-4টা ক্যাটাগরি আছে, এর মাধ্যমে আপনি শো করতে পারেন যে আপনি ইউকেতে আপনার টিটি রাইট এক্সারসাইজ করতেছেন, আপনি ইকোনমিক্যালি অ্যাক্টিভ। ওইটা যদি কোনো গ্যাপ থাকে, যদি 1 বছর 2 বছর গ্যাপ থাকে, 6 মাস গ্যাপ থাকে, তাহলে কিন্তু আপনি ইনডিফিনিট লিভ পাবেন না। আর ইনডিফিনিট লিভ না পেলে আপনি কোনো দিন ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। তো প্রথম যেটা হচ্ছে রেসিডেন্ট পারমিট বা রেসিডেন্ট ডকুমেন্টের জন্য আবেদন করবেন। 2 নম্বর হচ্ছে আপনি 5 ইয়ার্স পরে ইনডিফিনিট লিভের জন্য আবেদন করবেন। ইনডিফিনিট লিভ যখন আপনি পাবেন, এর ঠিক 1 বছর পরে আপনি ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন বাই ওয়ে অফ ন্যাচারালাইজেশন। তো ব্রিটিশ নাগরিকত্ব যখন পাবেন, ঠিক তখনই আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তার মানে হচ্ছে কয়েকটা দাফ বা স্টেজ পার হওয়ার পর আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এসেই কিন্তু ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। প্রথমে রেসিডেন্স পারমিট বা রেসিডেন্স ডকুমেন্ট, এরপরে পিআর বা ইনডিফিনিট লিভ, এরপরে আপনি 1 বছর ইনডিফিনিট লিভ হোল্ডার হিসাবে 1 বছর থাকার পর আপনি ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করবেন। তো ব্রিটিশ নাগরিকত্ব 3 থেকে 6 মাস বা আরও বেশি লাগতে পারে, ওইটা পাওয়ার পর আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য যোগ্য হবেন বা আবেদন করতে পারবেন। তো যারা ব্রিটিশ পাসপোর্ট পেতে চান, এই পন্থাগুলো অবলম্বন করতে হবে। নতুবা আপনি এসেই আপনি মাসের পর মাস, বছর পর বছর থাকতেছেন, কিছুদিন টিটি রাইট এক্সারসাইজ করতেছেন, এরপরে কাজ নেই, কোনো ডকুমেন্ট টকুমেন্ট নাই, হঠাৎ করে আপনার মনে জাগলো 3-4 বছর 5 বছর পরে যেন আপনি ইনডিফিনিট লিভের জন্য আবেদন করবেন, চাইলেও কিন্তু পারবেন না। এজন্য 5 ইয়ার্স কী বলে 5 ইয়ার্স পিরিয়ডটা ফুলফিল করার জন্য আপনাকে 5 ইয়ার্স আগ থেকেই প্ল্যান করতে হবে। কোনো মতেই টিটি রাইট এক্সারসাইজের বাইরে থাকতে পারবেন না, ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে ওইটা। ওইটা না থাকলে আপনি ইনডিফিনিট লিভ পাবেন না। এজন্য ইনডিফিনিট লিভটা পাওয়ার জন্য 5 ইয়ার্স টিটি রাইট এক্সারসাইজ যে করতেছেন, ওইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর ইনডিফিনিট লিভ পেলেন, ইনডিফিনিট লিভ পেয়েই কিন্তু আপনি, যেমন ব্রিটিশ নাগরিক যারা বিয়ে করে বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে আসেন, তারা কিন্তু ইনডিফিনিট লিভ পাওয়ার পর 1 বছর অপেক্ষা করতে হয় না। কিন্তু ইউরোপ থেকে যারা এসে, ওই রুটে যারা
আবেদন করবেন ব্রিটিশ নাগরিকত্বের জন্য তাদেরকে এক বছর ইনডিফিনিট লিভ হোল্ডার হিসেবে থাকতে হবে। এরপরে ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করবেন, আর ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে গেলে তখন আপনি ব্রিটিশ পাসপোর্ট পেতে পারেন বা আবেদন করতে পারেন। তো আশা করি এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে, কারণ এই ধরনের প্রশ্নগুলো আমরা অহরহ পেয়ে থাকি। আপনাদেরকে ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা প্রচুর প্রশ্ন পেয়েছি আপনাদের কাছ থেকে ইমেলের মাধ্যমে, তো আমরা এগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে নুরুন্নাহার বেগম লন্ডন থেকে। উনি প্রশ্ন করেছেন যে উনি এবং ওনার হাজব্যান্ড একসাথে বসবাস করছেন এবং 7 বছরের একটা মেয়ে আছে, তো তার নামটা চেঞ্জ করতে চান। নামের স্পেলিংয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাপিয়ার হয়েছে, তো উনি তার নামটা চেঞ্জ করে একটা ইউনিফাইড ফর্মে নিয়ে আসতে চান, তো ওনাকে কী করতে হবে? মিসেস নুরুন্নাহার বেগম, প্রশ্ন করার জন্য অশেষ ধন্যবাদ। তো খুবই সহজ, আপনার মেয়ের নামটা চেঞ্জ করবেন। যেহেতু মেয়ে আন্ডার এজ মাইনর চাইল্ড, 18 বছরের অনেক নিচে, তো যেটা করতে হবে তার পক্ষ হয়ে গার্ডিয়ান বা প্যারেন্ট হিসাবে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একটা ডেক্লারেশন বা ডিড পোলে সাইন করতে হবে। ওইটা ড্রাফট করে আপনি একজন সলিসিটারের কাছে গেলে আপনারা দুজন যেতে হবে, যেহেতু আপনারা ম্যারিড এবং আপনাদের দুজনই মেয়ের মা এবং বাপ, তো দুজনের যেহেতু এখতিয়ার আছে, এজন্য দুজনই সলিসিটারের সামনে যেতে হবে, একটা ডিড পোল বা ডেক্লারেশনে সাইন করতে হবে নাম চেঞ্জের ব্যাপারে। তখন থেকে ইফেক্টিভ হবে, ওই ডকুমেন্টটা সাইন করার পর থেকেই, ওই দিন থেকেই নতুন যে নাম বা রিফাইন্ড বা কারেক্টেড যে নাম, ওই নামে পরিচিত হবে। যে যে জায়গায় সমস্যা হয়েছে, স্পেলিংয়ের সমস্যা হয়েছে, সব জায়গায় ওই ডকুমেন্টের কপি দিলে বা ডকুমেন্টের অরিজিনাল দিলে তারা কারেক্ট করে আপনার অরিজিনাল ডকুমেন্টটা আপনার কাছে পাঠিয়ে দেবে। ডাক্তার, স্কুল বা হসপিটাল যে কোনো জায়গায় আছে, ওই জায়গায় আপনি ওই ডিড পোলটা দিলেই তারা কারেকশন করে দেবে। কিন্তু যদি মেয়েটা 18-এর উপরে থাকতো তাহলে একাই পারতো, নিজেই ডকুমেন্ট সাইন করতে পারতো। যেহেতু মাইনর চাইল্ড, এজন্য মা বাবা হিসাবে আপনি এবং আপনার স্ত্রী, সরি, আপনি এবং আপনার স্বামী দুজনই ডকুমেন্ট সাইন করতে হবে সলিসিটারের সামনে গিয়ে। আপনাকে অশেষ ধন্যবাদ প্রশ্ন করার জন্য। পরের প্রশ্ন করেছেন কার্ডিফ থেকে মিস্টার IS রাজা। তো ওনার প্রশ্নটা হচ্ছে, দেখেন, আমি এবং আমার ওয়াইফ দীর্ঘ 7 বছর ধরে ঘর সংসার করছি, তো আমাদের মধ্যে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু আমরা চাচ্ছি ডিভোর্স করতে। এ ব্যাপারে জানতে চাই যে কীভাবে আগাব। মিস্টার রাজা সাহেব, প্রশ্নের জন্য আমাদের অনুষ্ঠানে অশেষ ধন্যবাদ। আপনি বলছেন যে 7 বছর ধরে আপনারা ঘর সংসার করছেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হিসাবে, তেমন কোনো সমস্যা নাই, তাহলে কেন ডিভোর্স করতে চান? কারণ ডিভোর্সটা কিন্তু কোনো মামুলি ব্যাপার নয়, এটা কিন্তু একটা আইনগত দিক, তো আপনার তো আইনি কারণ থাকতে হবে কী জন্য ডিভোর্স করতে চান। মনে রাখবেন, ডিভোর্স করার একটা গ্রাউন্ড হচ্ছে ডিভোর্সটা, ম্যারিজটা ইরিটেবলি ব্রোকেন ডাউন হতে হবে, ম্যারিজটা ভাঙতে হবে পুরোপুরিভাবে। আর ম্যারিজটা ভাঙার জন্য 5টার মধ্যে একটা বা দুইটা বা একাধিক ফ্যাক্ট আপনাকে প্রমাণ করতে হবে। তো ফ্যাক্টগুলো হচ্ছে, যেমন মনে করেন, আনরিজনেবল বিহেভিয়ার, অ্যাডাল্টারি, 2 ইয়ার্স সেপারেশন, 2 ইয়ার্স সেপারেশন উইথ কনসেন্ট, অথবা 5 ইয়ার্স ডিসার্শন। এই যে 5টা ফ্যাক্ট বললাম, এর একটার আওতায় না আসলে ডিভোর্স হবে না। আপনি বা আপনার স্ত্রী চাইলেও ডিভোর্স করতে চাইলেও কিন্তু কোর্ট ডিভোর্স এন্টারটেন করবে না, কারণ 5টা ফ্যাক্টের মধ্যে একটা ফ্যাক্ট অন্ততপক্ষে আপনাদেরকে প্রমাণ করতে হবে। আপনি যদি কোর্টে অ্যাপ্লাইও করেন বা আপনার ওয়াইফ যদি অ্যাপ্লাইও করেন, কোর্ট কিন্তু ডিভোর্স দেবে না, কারণ ডিভোর্সের কোনো গ্রাউন্ড খুঁজে পাবে না, কোনো কারণ খুঁজে পাবে না। এজন্য আমার মনে হয় যে এটা ডিভোর্স কোনো ফ্যাশন নয়, চাইলেই বা মামুলি কোনো ব্যাপার নয়, এটা আইনগত দিক এবং এটা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যদি কোনো কারণ না থাকে তাহলে ডিভোর্সের চিন্তা মাথার থেকে বাদ দেন, সুন্দর করে ঘর সংসার করাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আর যদি কোনো নিতান্ত কারণ থাকে তাহলে আমি যে 5টা কারণ বললাম, এর একটার আওতায় এনে ডিভোর্সের প্রসিডিং ফাইল করতে হবে। আপনাকে অশেষ ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন করেছেন হাসান শাহরিয়ার ঢাকা থেকে। তো ওনার প্রশ্নটা হচ্ছে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে LLB অনার্স করে এখন LLM শুরু করেছি, তো আমি ইংল্যান্ডে বারেট ল করার জন্য আসতে চাই, তো জানাবেন যে আমি কী করতে হবে, আমার কি এই ল বা LLM ডিগ্রি সেখানে কাজে লাগবে, বা ওটার উপর বেস করে আমি কি কোনো এক্সামশন বা ইয়ে পাবো কিনা না। হাসান শাহরিয়া সাহেব, আমাদের অনুষ্ঠানে ব্যতিক্রমধর্মী প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
আইনগত প্রশ্ন না হলেও সেটা একাডেমিক প্রশ্ন। তো আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স করে ফেলছেন এবং সেখানে এলএলএম করতেছেন, আপনাকে সাধুবাদ জানাচ্ছি, কংগ্রাচুলেশন জানাচ্ছি। তো ইংল্যান্ডে যদি আপনি বারেট ল করতে চান বা এখানে এসে করতে চান, তাহলে যেটা করতে হবে, আপনার ওই ঢাকা ইউনিভার্সিটি বা বাংলাদেশের কোনো এলএলবি বা এলএলএম কিন্তু এখানে কাজে আসবে না। তো আপনাকে যেটা করতে হবে, এদেশে এসে কিন্তু আবার এলএলবি অনার্স ডিগ্রি করতে হবে, অর্থাৎ কোয়ালিফাইং ল ডিগ্রি। ইউকেতে অবস্থানরত যে কোনো ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় থেকে যেসব ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কোয়ালিফাইং ল ডিগ্রি অফার করে, আপনাকে সেই কোয়ালিফাইং ল ডিগ্রি করতে হবে। সেটা নর্মালি 3-4 ইয়ার্স কোর্স, 3 বছর। কোনো কোনো ইউনিভার্সিটিতে ল ডিগ্রি 3 ইয়ার্স, কোনো কোনোতে 4 ইয়ার্স। তো সেই 3 ইয়ার্স বা 4 ইয়ার্সের ল ডিগ্রি করতে হবে। তবে যেহেতু আপনি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনি এলএলবি অনার্স এবং মাস্টার্স করতেছেন, চেষ্টা করে দেখতে পারবেন যে কোনো একটা বছর আপনি এক্সামশন পান কিনা না। কোনো কোনো কিছু কিছু ইউনিভার্সিটিতে তারা ওই যে সিনিয়র স্ট্যাটাস ল ডিগ্রি করে, তো সেটা যদি করতে পারেন, আপনি হয়তো সেকেন্ড ইয়ারে তারা অ্যাডমিশন দিতে পারে, তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার 2 বছরে হয়তো ল ডিগ্রি করতে পারেন বা 3 বছরে করতে পারেন, তো সেটা হয়তো একটু এক্সামশন পেতে পারেন। কিন্তু কোয়ালিফাইং ল ডিগ্রি আপনাকে অবশ্যই করতে হবে, কারণ বাংলাদেশের কোনো ল ডিগ্রি বা মাস্টার্সকে তারা সেভাবে রেকগনাইজ করবে না। তো আপনি যখন কোয়ালিফাইং ল ডিগ্রি করবেন, মিনিমাম বোধহয় তারা 2-2 অর্থাৎ 7 ক্লাস অনার্স চাইবে কোয়ালিফাইং ল ডিগ্রিতে। তো ওইটা করার পর কিন্তু ভালো ভালো ইয়েতে চান্স পাওয়ার জন্য 2-1 বা হায়ার 7 ক্লাস পেতে হবে। তো ওই কোয়ালিফাইং ল ডিগ্রি করার পর আপনি বার ভোকেশনাল কোর্স, যাকে বিপিটিসি বার প্রফেশনাল ট্রেনিং কোর্স সম্ভবত এইটা বলে, একে আগে বলতো বিভিসি বার ভোকেশনাল কোর্স, তো ওই কোর্সটা হচ্ছে ফুল টাইম 1 ইয়ার, পার্ট টাইম 2 ইয়ার্স। তো ওইটা আপনাকে কমপ্লিট করতে হবে। ওইটা কমপ্লিট করার পর তখন আপনি 4টা ইন আছে, লিঙ্কনস ইন, গ্রেইজ ইন, এরপরে ইনার টেম্পল, মিডিল টেম্পল, এই 4টা ইন থেকে আপনি বারেট লোতে কল করার জন্য আপনি আবেদন করতে পারবেন। তো মুদ্রা কথা হচ্ছে যে আপনার প্রশ্নটা ছিল বাংলাদেশ থেকে আপনি ল অনার্স এবং মাস্টার্স করে আসবেন কিন্তু এখানে এসে কোনো ফায়দা পাবেন কি না, না আপনাকে ওই যে বলছি যে এলবিতে হয়তো একটা বছর এক্সামশন পেতে পারেন, ডিপেন্ড করে ইউনিভার্সিটিতে, এবং তাও বেশ কিছু ইউনিভার্সিটি না, কয়েকটা ইউনিভার্সিটি হয়তো দিতে পারে সিনিয়র স্ট্যাটাস ল ডিগ্রি, কিন্তু আপনাকে কোয়ালিফাইং ল ডিগ্রি করতে হবে 4 বছর বা 3 বছরের। ওইটা করার পর আপনি বারের ভোকেশনাল কোর্সের জন্য আবেদন করতে পারবেন। ওইটা যখন পাশ করবেন তখন আপনি ব্যারিস্টার হিসেবে কলের জন্য 4টা ইনের একটাতে অ্যাপ্লাই করে কল হতে পারে নাকি। তো আপনাকে অশেষ ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং আপনার একাডেমিক ক্যারিয়ারের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী সপ্তাহে আবারও দেখা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনাদের যে কোনো কোয়েশ্চন জিজ্ঞাসা বিষয় থাকলে ইমেইলে পাঠাতে পারেন, টিভি স্ক্রিনে আপনারা ইমেইল দেখতে পারেন, ঠিক এর নিচে আপনার টেলিফোন নম্বর দেখতে পাবেন, আপনার টেলিফোন নম্বরে ফোন করে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। কিন্তু মেসেজ রাখলে আমরা কল ব্যাক করতে পারবো না, অথবা আপনারা সরাসরি টেলিফোনে আলাপ করতে চাইলেও সেটা সম্ভব নয়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্পেসিফিক প্রশ্ন রাখবেন, রেকর্ডেড ওই প্রশ্নের উত্তর আমরা পরবর্তীতে ওই অনুষ্ঠানের মাধ্যমে দেব। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আপনাদের মঙ্গল কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।